আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। তারপর হাজির হলো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করবো বাইন্যান্সের একটা অফার, বাইন্যান্স ওয়েব থ্রির একটা অফার, যেটা হচ্ছে বব চেইনের। তো এটা থেকে আপনাদের ভালো একটা প্রফিট হবে। তো এখানে অনেকেই জয়েন করবে না, কারণ এটা একটা ফির ব্যাপার আছে। যারা জয়েন করবেন তারা ভালো একটা প্রফিট কিন্তু এখানে করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনি $300,000 বব টোকেন দিবে তারা। তো সেক্ষেত্রে ভালো একটা রিওয়ার্ড পুল কিন্তু তারা রাখছে। তো এখান থেকে সিম্পলি কী করবেন, জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন, করার পর এটা কিন্তু জয়েন হয়ে যাবে। তো এখানে কাজ করতে হলে দেখুন, এখানে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে যেটা লাগবে, এইখানে দেখুন প্রথম যে স্টেকটা আছে এখানে হচ্ছে বিটিসি টু বব। তো বিটিসি টোকেন দিয়ে হচ্ছে আপনাকে ববে ব্রিজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বিটিসি লাগবে। তো এখন বিটিসিটা কোথায় পাবেন? তো বিটিসিটা নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি একটা ওয়ালেট ইউজ করতে পারেন, যেটা হচ্ছে সি ওয়ালেট। তো আপনি প্লে স্টোরে গেলেও এটা পেয়ে যাবেন, এই যে সি ওয়ালেট। এটাতে হচ্ছে আপনি হচ্ছে ইউএসডিটি অথবা যে কোনো টোকেন, টিআরএক্স অথবা যেগুলোর ফি কম, অথবা হচ্ছে বেস নেটওয়ার্ক বা আরবিটাম নেটওয়ার্কের যে ইথারাম আছে, এইগুলো যদি আপনি ডিপোজিট করেন, এই ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে এখানে আরবিটামের ইথারাম আছে, তো এগুলো জাস্ট এই অ্যাড্রেসে ডিপোজিট করবেন। তো আমি দেখাচ্ছি, আমি আরবিটামের হচ্ছে ইথারামটাই আপনাদের ডিপোজিট করে দেখাচ্ছি। তো এখানে আরবিটার মিথারাম ইয়ে করবেন, তারপরে আপনার বাইন্যান্স থেকে বা যে কোনো মাধ্যমে আইআরবি এখানেতে হচ্ছে ডিপোজিটটা করবেন। তো ওই অ্যাড্রেসটা আনার পরে আপনি হচ্ছে সি ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে হচ্ছে আপনি ইথারাম, আপনার যদি ইথারাম থাকে সেটাকে আপনি ডিপোজিট করবেন। করার পর সেটাকে হচ্ছে এখানে ইথারাম ডিপোজিট করা হয়ে গেলে তারপর এখানে সোয়াইপ অপশন আছে, এই সোয়াইপ অপশনে দিয়ে হচ্ছে সেটাকে বিটিসি করে নেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে আপনি $35 থেকে $35 মতো ইথারাম আপনি অথবা ইউএসডিটি যেটা করেন ডিপোজিট করবেন। করার পর এখানে সোয়াইপ অপশনটাতে ক্লিক করবেন। করার পর আপনি যে টোকেনটা ডিপোজিট করছেন সেটাকে এখানে সিলেক্ট করবেন। উপরে সিলেক্ট করে ইথারাম ডিপোজিট করছি, আমি ইথারাম সিলেক্ট করলাম। তো এখানে ইথারামটা সিলেক্ট করবেন, আর নিচে বিটিসি সিলেক্ট করবেন, এখান থেকে বিটিসি সিলেক্ট করবেন। করার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন। ভিডিওটা লং হবে এই জন্য অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। জাস্ট ম্যাক্সে ক্লিক করে এটাকে সোয়াইপ করে বিটিসি করে ফেলবেন। দেখুন একদম জিরো ফিতে আপনি এটা কিন্তু সোয়াইপ করে বিটিসি করতে পারবেন। তো আমি হচ্ছে সোয়াইপ করে দিচ্ছি। তো সোয়াইপ করে দেওয়ার পরে তো এখান থেকে আমার ইথারামটা কিন্তু বিটিসিতে কনভার্ট হয়ে গেল। তো কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এই বিটিসিকে উইথড্র করে আপনার যে হচ্ছে আপনার বাইন্যান্সের যে ওয়েব থ্রি ওয়ালেট আছে সেই ওয়েব থ্রি ওয়ালেটের বিটিসি অ্যাড্রেসে নিয়ে যাবেন। তো ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর এখান থেকে হচ্ছে আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করে এখান থেকে বিটিসি সার্চ করবেন, বিটিসি। তো বিটিসি সার্চ করার পর এই যে দেখুন, এই যে বিটিসি, এই যে অ্যাড্রেসটা। তো বিটিসি সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস আসবে। এখানে মেইন যে বিটকয়েনটা আছে এই ওয়ালেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ওয়ালেটে হচ্ছে আপনি এই ওয়ালেটে বিটিসিটা নিয়ে নেবেন। কিন্তু এখন দেখুন, এখন কিন্তু প্রচুর পরিমাণে ফি এখানে দেখুন, এখন ফি কিন্তু অনেক। তো সেক্ষেত্রে যেহেতু অনেক ফি দেখুন, এই যে দেখছেন অনেক ফি এখানে, তো এই জন্য আমি যেটা সাজেস্ট করবো, এটা যখন ফিটা কমবে তখন আপনি এখান থেকে উইথড্র করে কাজগুলো করবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখাচ্ছি, পরে আপনারা উইথড্র করে নেবেন। তো কাজগুলো কমপ্লিট করার জন্য এই যে গফ জিআরও বফ এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর এই যে ফার্স্ট যে ট্যাক্সটা আছে দেখুন, এখানে ব্রিজ করতে হবে, ব্রিজ অপশনে ক্লিক করবেন। ব্রিজ অপশনে ক্লিক করার পর আপনার এই পেজটাতে নিয়ে আসবে, তাদের যে পেজটা আছে সেই পেজটাতে নিয়ে আসবে। তো একটু ওয়েট করবেন, ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই অপশনটাতে আসার পরে, তো এই অপশনটাতে আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট করবেন, আর এইখানে দেখুন ইথারাম আছে। তো এইখানে আপনাকে কী করতে হবে, বিটিসি করে দিতে হবে, এখানে বিটকয়েন করে দিতে হবে। তারপরে এখান থেকে এখানে তারা যে অ্যামাউন্টটা বলছে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। তো এখানে বলছে 0.0001, তো এখানে 001 বলছে, এটাকে হচ্ছে ব্রিজ করে আপনাকে এই ববের মধ্যে নিতে হবে। তো আমি সাজেস্ট করবো একটু বেশি করবেন, 0.00555 আমি করছি, তো এইটা করবেন, বেশি অ্যামাউন্ট করে নেবেন। আর পরবর্তীতে কিন্তু এটা আপনি উইথড্র করতে পারবেন, উইথড্র প্রসেসিংটা আমি দেখাবো। তো এইভাবে হচ্ছে এই এইখান থেকে বিটকয়েন থেকে এই ববে এই পরিমাণ আপনি নিয়ে যাবেন।
তো এই জন্য আগে কানেক্ট করে নেবেন, কানেক্ট করে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে, বিটকয়েন মানে ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিয়ে হচ্ছে এখান থেকে এই ব্রিজটা করবেন, এখানে বিটকয়েন সিলেক্ট করবেন আর এখানে বক্স সিলেক্ট করবেন। তো 0.005 মানে 0.005 এই পরিমাণ হচ্ছে বিটিসি আপনি হচ্ছে ববে ইয়ে করবেন, ব্রিজ করবেন। এখানে তারা বলছে দেখুন, এখানে ট্যাক্সে বলে দিছে যে এখানে কী করতে হবে, সেটা বলে দিছে। আপনি চাইলে এই যে টিউটোরিয়াল অপশনে ক্লিক করেও সেটা দেখে নিতে পারবেন। এখানে তারা বলছে যে কত পরিমাণ করতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্যাক্স, এখানে আপনাকে করতে হবে কত সেটা বলছে দেখুন। ব্রিজে মিনিমাম 0.0001 বিটিসি, তো এখানে বেশি করতে বলছি কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার অন্যান্য কাজগুলো করতে আরও আপনার বব ইথার লাগবে, সেক্ষেত্রে আপনি একটু বেশি এখান থেকে ব্রিজ করে নেবেন। তো এই পরিমাণ ব্রিজ করে নেওয়ার পরে এখান থেকে বিটিসি ফরম বিটিসি মেইননেট, এখানে দেখুন বলছে যে আপনার বিটিসি যে ইয়া করবেন ব্রিজ করবেন বিটিসি উইথ বব, এবং এটা বিটিসি মেইন নেটে করতে হবে। তো এইটা করা হয়ে গেলে, ব্রিজটা করা হয়ে গেলে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ব্রিজটা হয়তো অনেক টাইম লাগবে, আপনি ওয়েট করবেন। তারপরে স্টেপটা দেখুন, এস্টেক বিটিসি ওয়েট, তো এখানে এস্টেক করতে বলছে 0.001 ডব্লিউ বিটিসি যখন বব চেনে, মানে এখান থেকে ব্রিজ করে আপনি বব চেনে নিয়ে আসবেন, আসার পরে এখানে স্টেক করতে হবে। জাস্ট স্টেক অপশনটাতে ক্লিক করবেন, স্ট্রাইক অপশনটাতে ক্লিক করে দিলে আপনাকে এই পেজটা নিয়ে যাবে। তো আপনাকে এই পেজটাতে নিয়ে যাওয়ার পর প্রথমে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর বিনান্স ওয়েব থ্রি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো আপনার ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার পর এখানে যেটা বলছে 0.001 তিনটা জিরো তারপর ওয়ান ডব্লিউ বিটিসি এটা হচ্ছে স্ট্রাইক করতে হবে। এখানে 0.001 ডব্লিউ বিটিসি এই দেখুন এইটাকে স্ট্রাইক করে দিবেন, এখানে প্রথমে অ্যাপ্রুভ করবেন তারপরে স্ট্রাইক করে দিবেন। তো এটা করলেই কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে, এই জাস্ট এই কাজটি করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরের ট্যাক্সটা দেখাচ্ছি। এখন যেহেতু আমার গ্যাস ফিটা বেশি, এই জন্য আমি উইথড্র করতেছি না, আপনাদের জাস্ট দেখাচ্ছি। দেখুন ব্রিজ করা হয়ে গেল, তারপরে হচ্ছে আপনি এখানে স্ট্রাইক করা হয়ে গেল 0.00, এখানে মিনিমাম যেটা বলছে এটা করবেন। তো এখানে এটা হয়ে গেল, তারপরে ট্যাক্সটা দেখুন, তারপরে বলছে স্ট্রাইক বিটিসি টু সলভ প্রোটোকল, তো এটাতে ক্লিক করবেন, স্ট্রাইকে ক্লিক করবেন। তো স্ট্রাইকে ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। দেখুন এখানে সেম ভাবে আপনি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন, প্রথমে ওয়ালেটে কানেক্ট করার পর এখানে হচ্ছে বফটা সিলেক্ট করা থাকবে, এখানে বফটা সিলেক্ট করা থাকবে। আপনি যে কী করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে দেখুন সলভ বিটিসির এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সলভ বিটিসি বিবিএন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে হচ্ছে আপনার এটা চলে আসবে, আর এইখানে অবশ্যই বফটা সিলেক্ট করে দেবেন। এই নেটওয়ার্কের জায়গায় আপনি বফ সিলেক্ট করবেন অবশ্যই। তো বফ সিলেক্ট করার পর আর এইখানে দেখুন সলভ বিটিসি বিবিএন এটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে যেটা করবেন, এইখান থেকে স্ট্রাইক করতে হবে, স্ট্রাইক করার জন্য এখানে অ্যামাউন্টটা দিবেন। তো এখানে প্রথমে আমি দেখে নিচ্ছি যে এখানে কত পরিমাণ বলছে, এখানে সেটা আমি দেখে নিচ্ছি। তো এই পরিমাণটা আপনি এখানে দেখে নেবেন যে কত পরিমাণ বলছে। দেখুন স্ট্রাইক উইথ সলভ বিটিসি প্রোটোকল, স্ট্রাইক মিনিমাম 0.00 ডব্লিউ বিটিসি টু সলভ বিটিসি, দেখছেন এখানে 0.0002 এটাকে স্ট্রাইক করে সলভ বিটিসি করতে হবে। তো দেখুন এস্টাকে ক্লিক করবেন, ওই যেইভাবে দেখাবো ওইটা। তো এটা করা হয়ে গেলে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে এখানে। জাস্ট বিটিসি দিয়ে সলভ প্রোটোকলে হচ্ছে 0 ডব্লিউ বিটিসি দিয়ে সলভ বিটিসি করবেন, তার এখানে আছে বিবিএনএ, ওই যে আমি উপরের এটা দেখাইছি ওইভাবে আপনি করবেন। এস্টাকে ক্লিক করবেন, এস্টাকে ক্লিক করার পরে এখান থেকে সেম প্রসেসে আপনি এখানে নেটওয়ার্ক কানেক্ট করবেন। নেটওয়ার্ক কানেক্ট করার পরে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে এই বিবিএনটা করে নেবেন। করার পর এখানে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন হচ্ছে, সরি এখানে বফটা আগে সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে ডব্লিউ বিটিসি থাকবে। তো এখানে আমার একটা অপশন মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে তারা যেটা বলছে, এখানে বলছে যে আপনাকে প্রথমে যেটা করতে হবে এই যে এটা, তো দেখুন এখানে 0.WBTC থেকে ইউনিবিটিসি এটা তো দেখাইছি। তারপরে দেখুন এখানে যে সলভ বিটিসি এটাকে কি বলছে, ডব্লিউ বিটিসি দিয়ে হচ্ছে সলভ বিটিসি নেবেন, এবং সলভ বিটিসি থেকে আবার
সল বিটিসি থেকে আবার হচ্ছে বিটিসি বিবিএন এ নিতে হবে। তো দেখুন কীভাবে সেটা করবেন, তো এই জন্য এসটাকে ক্লিক করবেন। এসটাকে ক্লিক করার পর এখানে যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কারণ এখানে প্রথমে হচ্ছে আপনাকে কী করতে হবে, ডব্লিউ বিটিসি থেকে সল বিটিসিতে নিতে হবে। তো এখানে ওয়ালেট কালেক্ট করবেন, এখানে কালেক্ট করলে এখানে ডব্লিউ বিটিসি তো আপনার থাকবে, তো এখানে ওইখানে যে পরিমাণটা দিতে বলবে 0.002 বা 1 যেটা ওইখানে প্রথমে বলবে ট্যাক্সে, সেই পরিমাণ হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিয়ে সেটাকে হচ্ছে আপনি প্রথমেই সল বিটিসি করবেন। তো ডব্লিউ বিটিসিটাকে সল বিটিসি করবেন, করার পরে যখন সল বিটিসি হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে, তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই এখানে অ্যারো, এই অ্যারো বাটনটাতে ক্লিক করে তারপরে হচ্ছে এই বিবিএন ক্লিক করবেন। তারপর বিবিএন ক্লিক করলে তারপরে এখানে সল বিটিসি দিয়ে সল বিটিসি বিবিএন এটাতে ইয়ে করে দিবেন, এটাতে স্টেক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ওই ট্যাক্সটাও কিন্তু তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এই সল বিটিসি দিয়ে এটাতে ইয়ে করে নেবেন। আর এখানে কত অ্যামাউন্ট করবেন সেটা কিন্তু এই এই আপনার প্রত্যেকটা ট্যাক্সের ইয়াতে কিন্তু লেখা থাকবে। এখানে দেখুন এখানে যে কত করতে হবে, এখানে কিন্তু তারা এটা কিন্তু আপনাকে বলে দিবে। এই যে দেখুন এখানে বলছে যে 0.302 এটা করতে হবে ডব্লিউ বিটিসি দিয়ে সল বিটিসি, তারপর তারপরে সেটাকে স্টেক করে দিতে হবে সল বিটিসি বিবিএন, তাহলে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দেখুন তারপরে ট্যাক্সটা দেখুন রিএস্টেক বিটিসি উইথ পেল নেটওয়ার্ক, তো এখানে মিনিমাম করতে বলছে 0.301 অর্পের বিটিসি, তো বব চেন ডব্লিউ বিটিসি সল বিটিসি মানে যে কোনো একটা করলেই হবে, এইগুলো ই দেওয়া আছে যেটা জাস্ট এই এইগুলো ডব্লিউ বিটিসি সল বিটিসি সল বিটিসি বিবিএন টিবিটিসি মানে এই এইগুলোর মধ্যে যে কোনো একটাকে করলেই হবে, জাস্ট এখানে রিএস্টেক করে দিলেই হবে। তো এখানে অ্যামাউন্ট হচ্ছে 0.0001, জাস্ট রিএস্টেকে ক্লিক করবেন। রিএস্টেকে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, একদম ইজি, রিএস্টেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এগুলো একটু টিক মার্ক করে দিয়ে এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বব চেইনটা সিলেক্ট থাকবে, তো এখানে দেখুন এখানে বিটিসি বি এস বিটিসি এগুলো কিন্তু আছে, এখান থেকে সল বিটিসি বিবিএন আপনি যে কোনো একটাতে করলেই হবে, বা এই সল বিটিসি বা ডব্লিউ বিটিসি আপনার যদি ডব্লিউ বিটিসি থাকে জাস্ট রিএস্টেকে ক্লিক করবেন। ক্লিক করে ওখানে অ্যামাউন্টটা যেটা দিতে বলছে এখানে সুইচ নেটওয়ার্ক করে এটা ববই থাকবে, এখানে জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিবেন, জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন 0.001, এটা দিয়ে আপনি হচ্ছে এখান থেকে স্টেকটা করে নেবেন। এই এইটা স্টেক করলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এখানে ডব্লিউ বিটিসি অথবা অন্যান্য যেগুলো আছে সেগুলোও করতে পারেন, এই যে এই এইমাত্র যেটা সল বিটি বিবিএন করলেন সেটাকেও আপনি কিন্তু এখানে রিস্টেক করে দিতে পারেন। তো এটা করে দিলেই হচ্ছে আপনার এখানে এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনি আমাকে নক করবেন, আমি আপনাকে সমাধান দিব। তো এভাবে এটা করলেও এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে সবগুলো ট্যাক্স কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার কাজ চাস ভেরিফাইড ট্যাক্সে ক্লিক করলে দেখতে পাবেন যে ট্যাক্সগুলো ভেরিফাইড হয়ে যাবে। আর এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট যেহেতু $3,00,000, তো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড কিন্তু প্রত্যেকে $50 থেকে $100 কিন্তু প্রত্যেকে অনায়াসে এখান থেকে পাবেন। তো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। আর না বুঝলে অবশ্যই আপনি আমাকে পার্সোনালি নক করবেন, আমি লাইভ আপনাকে সলভ করে দেবো।